মঙ্গলময় মা শীতলাতে যে ছোট্ট শীতলা আপনাদের মধ্যে সামনে সবার আগে রয়েছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শুভশ্রী, ও হচ্ছে মা শীতলা। শীতলা কার অংশ? যার মানে পৃথিবীতে যতবার অশুভ শক্তির উত্থান হয় ততবারই এই অশুভ শক্তির পতন ঘটানোর জন্য শুভ শক্তির উত্থানও হয়। তো সেরকমই এক সময় অশুভ শক্তির উত্থান হয়, সেই অশুভ শক্তির নাম হয় জরাসুর। সেই জরাসুর চরিত্রটি যিনি অভিনয় করছে সে হচ্ছে গৌরব। সো প্লিজ একবার গৌরবের জন্য হাত তালি। আর সে উড়ো মানে জরাসুরকে ধ্বংস করার জন্য এই ধরার বুকে, মানে ধরার বুকে শান্তি ফিরিয়ে আনার জন্য আবির্ভূত হয় মহামায়া, এবং মহামায়ার অংশ থেকে তৈরি হয় মা শীতলা। আমরা জানি আদি শক্তি হচ্ছে মহামায়া, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবতা ত্রিলোক, আমরা যে ত্রিলোকের কথা জানি সেই ত্রিলোকের সৃষ্টিকর্তা হচ্ছে আদি শক্তি দেবী মহামায়া। একটা নারী কেন্দ্রিক সিরিয়াল সান বাংলা নিয়ে আসছে, তার জন্য থ্যাংক ইউ বলবো সুরিন্দর ফিল্মস, সান বাংলা এবং আমাদের প্রোডাকশনের সমস্ত মেম্বারকে, যে এমন একটা দিন চুজ করেছে মা শীতলার জন্য যেখানে নারী শক্তি প্রাধান্য পাচ্ছে এবং নারী কিভাবে সমস্ত সমস্ত খারাপ জিনিসকে দূরে সরিয়ে এগিয়ে যাচ্ছে। আর মহামায়া চরিত্রটা যেমন আমি যতটুকু জানি যে মহামায়া কিন্তু মা দুর্গা, মা দুর্গা যখন পৃথিবীতে যতবার কোনো দুষ্ট লোক বিরাজ করেছেন, যেমন একজন জরাসুর এই যে বিরাজ করেছেন আবার পৃথিবীতে, তাকে ধ্বংস করার জন্য একটা মিষ্টি মেয়েকে তৈরি করেছে, সে হলো শীতলা। তো এই শীতলা কীভাবে জরাসুরকে ধ্বংস করছে এবং তার মাঝখানে কী কী স্টোরি আছে, নানা নজানা কথা নিয়ে কিন্তু এই শীতলা সিরিয়ালটা আমরা দেখতে পাবো। আর তার মাঝখানে মাঝখানে মহামায়া কী কী করছে শীতলার সাথে, মানে শীতলাকে বর দিচ্ছে নাকি শীতলাকে কখনো কখনো একটু চলার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, সব কিছুতেই কিন্তু আমরা এই জার্নিটা দেখতে পাবো। আর আমার মনে হয় যে এই সিরিয়াল আগে কখনো হয়নি মা শীতলাকে নিয়ে। আমরা নানান রকম দেবদেবীদের নিয়ে সিরিয়াল দেখেছি কিন্তু শীতলা নিয়ে কোনোদিন সিরিয়াল হয়নি। আশা করছি সান বাংলার এই সিরিয়ালটা দর্শকের মন ছুঁয়ে যাবে। জরাসুর আপনাদের কাছ থেকে অনেক আমি এটুকু বলছি যে মঙ্গলময়ী মা শীতলা অবশ্যই এই সিরিয়ালটি পরিবারের সবাইকে নিয়ে দেখতে পাবেন। আর সবাই যে বললো যে আজকে স্পেশাল দিন, আজকে আজকের দিনে আপনার সবার মাঝখানে মঙ্গলময় মা শীতলার প্রমোশনে এসেছি, এটাই আমাদের সৌভাগ্য। আর পুরো ঘটনা আপনাদের সবাইকে বলা হয়েছে, আমি আশা রাখি যে এই ঘটনা মঙ্গলময় মা শীতলার উপর আমাদের যে আস্থা ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি, গল্প আস্থা আমাদের সব বিশ্বাস মা শীতলার উপর, তার অনেক নিখুঁত গল্প এই সিরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে আসবে। এবং জরাসুরের চরিত্রে আপনি অভিনয় করে অবশ্যই আমি সৌভাগ্যবান জানি আপনার যে আমি এই চরিত্রটা করার সুযোগ পেয়েছি। সুরিন্দর ফিল্মস এবং সান বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। কিরকম লাগছে? ও এখনো শুটিং শুরু করেনি, ও শুটিং শুরু করবে, কিন্তু ও যতটুকুনি শুটিং করেছে ততটুকুনি শুটিং করে তার কেমন লেগেছে? খুব সুন্দর লাগছে, আমি শুটিং করে করছি, কলচি ধরছি, আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কখন কটার সময় হবে? 11 মার্চ থেকে সন্ধ্যা 6:30 সান বাংলায়।